সিরিয়াসলি মেঘা জি এত ভালো বানাতে পারবে ভাবতেই পারা যায় না বলো। দেখো কি কি নেওয়া হচ্ছে। আগে আমি এখানে চিকেন নিয়েছি, আমি সলিড পিস গুলো নিয়েছি, তো আমি এখানে এবার এগুলোকে ঢেলে দিব। হ্যাঁ, তো এবারে চিকেন গুলো হয়ে গেছে, যেহেতু সবাই বেশি খেতে ভালোবাসে, তো এবার আমি এই কর্ডটাকে এখানে দিয়ে দিব এরকম করে। আর সফটনেস বানানোর জন্য আমাদেরকে একটা দিতে হবে, তো আমি একটাও দিয়ে দিব। আর তার সাথে আছে একটু পেপার, পেপার দিব, পেপারের টেস্টটা বাড়ে। আর আমি দিব হচ্ছে একটু চিলি পাউডার, এতটা, কেউ তো আমি ঝাল বেশি খাই না। আর একটু দিব 1.5 স্পুন, তো এবার এটাকে আমি মাখবো। আমি নুন দিতে বলতে ভুলে গেছিলাম, দারুণ শেফ আমি। এতে তো এবার আমি এটাকে মাখবো, হাতে মাখাটা বেশি ইজি, কেন কি আমি ব্রিটিশ আর ইংলিশ না যে স্পুনে করে মাখতে হবে, আমি ইন্ডিয়ান, ইন্ডিয়ানের মতনই মাখবো। তো কালারটা খুবই সুন্দর হচ্ছে, দেখে লাগছে কখন হবে, ওয়েট করতে হবে বলছে পুরো ইভিনিং এ অবধি। এবার আমি দিব হচ্ছে জিঞ্জার প্লাস গার্লিক পেস্ট, আমি এটা আগে মাখিয়ে নিয়েছি তারপর দিব, যাতে এটা বেশি চিকেনটা মানে ওটার জন্য ভেতরে চলে যায়, তার জন্য আমি এটা লাস্টে দিব। এবার আমি একটু মাখিয়ে নিই, ভালো করে যেন মাখাতে হবে যাতে টেস্টটা যেন ভালো হয়, আর কালারটাও খুব সুন্দর হয়েছে সব কিছু দেওয়ার পর। মাখানো ডান, আপনারা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা সব কিছু দেওয়ার পর। তো এবার ম্যাগিনেশনটাকে আমি 2 আওয়ার্সের জন্য মানে ঢেকে এবার ফ্রিজে রেখে দেবো, যাতে সফট হয়ে যায় আর ওর ভেতরে যেন সব যে টেস্টগুলো আছে ওগুলো যেন ভেতরে চলে যায়। তো এটাকে আমি এবার 2 আওয়ার্স রেখে দিই, তারপর আমি দেখাবো কী করি। গুড ইভিনিং, তো আমি এটাকে ম্যাগনেট করে রেখেছিলাম 3-4 আওয়ার্স, বেশি রেখেছিলাম। তো এবার আমার হয়ে গেছে, এবার আসছে মেনে, এবার যেটা করতে হবে ফ্রাই করার জন্য আর ক্রিস্পি করার জন্য, সেটা হচ্ছে আমি 2টো এরকম চিপস নিয়ে নিয়েছি, যাতে মানে চিটোস নেয় প্রচুর লোকে, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না ব্যাঙ্গালোরে, তো আমি এটা এরকম নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি এগ, আর আমি নিয়েছি হচ্ছে আমার যেহেতু ব্রেড ক্রাম্বস নেই, তো আমি এটাকে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্বসের মতন বানাবো, কর্নফ্লেক্স। হ্যাঁ, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর একসাথে আমরা গ্রাইন্ড করবো, তাহলে বেশি ভালো হবে। তো আমি একটু সল দিব, বেশি না, একবারে একটু টেস্টের জন্য। তো আমি একটু সল দিয়ে দিয়েছি এখানে, যাতে একটু টেস্টটা হয়ে যায়। তো এবার পালা এটা গ্রাইন্ড করা, তারপর হয়ে যাবে। দেখো, তো দেখো এটাকে, এবার এটাকে আমরা গ্রাইন্ড করে নিয়েছি, এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু করে এবার এটাকে লুকস এটা এরম হয়েছে। তো এর মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 3টে এগ, কেন কি এটা ডিপ করে আমরা এর ওপর মানে কভার করে এর একটা শেপ করে সুন্দর করে এটাকে ভাজবো। তো এবার ডিমগুলোকে আমি ফাটাবো, এই কন্টেনারে রাখবো। মা ডিমটা ফাটিয়ে দিচ্ছে, কারণ কি আমি ডিম ফাটানোটাই খুবই খারাপ, আমার ডিম ফাটালে এদিক ওদিক করে কোথাও একটা জায়গায় পড়ে যায়, তো ওটা আমি মাকে দিয়ে দিলাম, কারণ কি আমি স্পয়েল করতে চাই না জায়গাটাকে, নাহলে আবার মুছতে হবে।
আমার এটা হয় কিন্তু মা খুব ভালো তার একটু সল্ট নিয়ে আসি না এটা ডিমটার মধ্যে একটু দিতে হবে হালকা মেঘা একটু নুন কম ভালোবাসে বলে কোনো জিনিসে নুন দিতে চাই না আমি নুন তা হলে আমার একটু যদি নুন হয় আমার জিভে ধরে যায় সেটা দেখি এই যা তুলবো তো এটাকে আমি আগে ডিমের সাথে গুলবো তারপর দিব হচ্ছে কর্নফ্লাওয়ারে ভালো করে মাখাতে হবে তারপর হচ্ছে এটাতে তো এটা এরকম এগুলো আমি এরকম সেম ভাবে মাখাবো সেম প্রসেসে তো বানা জাস্ট লুকটা দেখো আমার তো দেখেই জিভে জল লাগছে তো এটা হচ্ছে ফাইনাল লুক মানে কি বলবো মানে আমি নিজেকে হ্যাপি ফিল হচ্ছে যে আমি ফাইনালি একটা কিছু মন্দ করেছি আমার মা বাবার জন্য মানে হ্যাপি লাগছে যে আমি এইটা জানি না বাজে না কি আমি জানি না কিন্তু আমার মা বাবাকে খাইয়ে খাওয়াতে পারছি এটা হচ্ছে আমার খুশি লাগছে কিন্তু এমন কিছু বড় কাজ না বড় কাজটা যখন করবো তখন বলবো তো কড়াই তেল হয়ে গেছে গরমও হয়ে গেছে তো এবার কাজ হচ্ছে ভাজা ভাজা কাজটা আমি না মা করবে যেহেতু আমি ভাজতে জানি না জানিও না আমার মাও দেয় না তো একে একে ভাজবো তো এবার মা ভাজবে তো দেখো সবগুলোই ছেড়ে দিয়েছি এবার এগুলোতে আমাদের ফ্রাই করা কাজ খুব সুন্দর পোটটা হয়েছে বলে ছেড়ে যাচ্ছে না এগুলোকে ফ্রাই করে নিই একটু উল্টে পাল্টে দিই যাতে ওপরটাও তেলটা লেগে যায় তো এবার এটা ভাজা হয়ে গেছে এবার মা এটাকে তুলে নিবে আমি আমার কোনো ওয়ার্ডস নেই এটার মানে একে ডিসক্রাইব করার জন্য এটা লিটারালি 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 সুপার ডুপার অ্যান্ড ভেরি ফ্যান্টাস্টিক লাস্ট লুক এটার এই দেখো মানে সামনে থেকে আরো 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 টেস্টি লাগছে আপনাদের সামনে থাকতে আরো আমি সত্যি বলছি আপনাদের ভাল লাগবে মানে জিভেও জল আসবে অপূর্ব বানিয়েছিল মানে আমি তোমাদের খাওয়া দেখাতে পারিনি মানে এত ভালো বানিয়েছিল মানে বানাতে বানাতে খেয়ে ফেলেছি খুব সুন্দর বানিয়েছে সিরিয়াসলি তো ভিডিওটা এখানে এন্ড করছি ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে আর মেঘা তোমাদের ডায়লগ দিয়ে দিচ্ছে ডেলিকার ডেলি মেঘা ফটাফট দিয়ে দাও তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দেবেন আর কমেন্টে বলবেন আজকে ফাইনাল লুকটা কেমন লেগেছে আর নিশ্চয়ই ট্রাই করবেন এই রেসিপিটা আমার বানানো সিরিয়াসলি আমি বলছি ট্রাই করো একদম ভালো হবে সিরিয়াসলি তো হ্যাঁ তো তো আর যদি আমার মায়ের চ্যানেল নতুন থাকেন তো সাবস্ক্রাইবও করে নেবেন আর বেল আইকনটাকে টিপে নেবেন যাতে আপনারা আমার মায়ের কোনো ভিডিও মিস না করুন তো বাই